فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون জি আসসালাম আরো এক ভাই আরো একটি প্রশ্ন করেছেন এটাই বাস্তবতা এটা হলো ইবলিস একজন তবে তার সাংঘা আছে অনেক আরকি যারা ইবলিসের আদেশ ক্রমে মানব জাতিকে বিপদগামী করে মানব জাতিকে জান্নাত থেকে জাহান্নখী করে এবং যাবতীয় সৎপথ থেকে বিপদগামী করে এটা হলো ইবলিসের সাঙ্গা পাঙ্গা দিয়েই ইবলিস করে থাকে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই মর্মে কি বলেছেন একটু ফলো করতে হবে সেটা আমাদেরকে জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই ইবলিস তার আসনে পানির উপর স্থাপন করে অর্থাৎ ইবলিসের যে আসন ইবলিস যেখানে আছে সেটা হলো পানির উপর এখন সেটা কোথায় আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন অতঃপর মানুষকে বিভ্রান্ত করার জন্য তার নির্ধারিত সৈন্যদল পাঠায় তার মানে ইবলিসের চেলাপেলা আছে কিছু সহজ ভাষায় বলি চেলা আর কি দেখেন না সমাজে কিছু মানুষের চেলা থাকে এরকম ইবলিসের কিছু চেলা আছে মানুষকে বিভ্রান্ত করার জন্য পাঠায় আর কি তো তাদের মধ্যে থেকে যে মানুষকে সবচেয়ে বেশি বিপথগামী করতে পারে ইবলিস তাকে তাকে ইবলিস তার সবচেয়ে নিকটগামী করে নেয় আসলে দেখেন না যে আমাদের সমাজের কিছু বড় ভাইদের যে চেলা পেলা আছে সে যে সবচাইতে বেশি বদমাইশি করে সে কিন্তু সব সময় ওই তার মানে ওই ব্যক্তির পাশে থাকে আরকি কি তো সে ঠিক তেমনই আর কি তাদের মধ্য থেকে যে মানুষের সবচাইতে বেশি বিপদগামী করে তার মানে সৎপথ থেকে দূরে সরে সরিয়ে দেয় তাকে ইবলিস অতি নিকটের করে নেয় তো তাদের কেউ যখন এসে বলে যে আমি এই এই ভাবে মানুষকে বিভ্রান্ত করেছে তখন ইবলিস বলে যে তুমি তো কিছুই করোনি কিন্তু যখন তাদেরকে এসে বলে যে আমি অমুক স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ না করে ছাড়িনি তখন ইবলিস তাকে বলে তুমি কতই না সুন্দর এরপর ইবলিস তাকে টেনে নেয় ও বুকে জড়িয়ে ধরে যে হাদিসটা আমরা দেখি সেই মুসলিমের ভিতরে আসছে এবং মিশকাতের 71 নম্বর হাদিস ঈমান অধ্যায়ের ভিতরে আসছে তো বন্ধুরা আমার এখানে কিন্তু কয়েকটা দিক ফুটে উঠেছে যে এক প্রশ্নের ভিতরে দুইটা উত্তর এখানে দেওয়া যেতে পারে যে ইবলিস মাত্র একজন কিন্তু আছে অনেক তারা মানুষকে বিভ্রান্ত করে এবং এখানে আরো একটি বিষয় ফুটে উঠেছে হাদিসের ভিতরে যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ইবলিস যে তার চেলাপেলা করে তাকে সবচাইতে বেশি ভালোবাসে তো দেখেন আমরা এখানে একটি কথা বলি যে অনেক সময় দেখি যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বা বিবাদ বা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয় এটা কিন্তু ইবলিস করে তখন আমাদেরকে চেষ্টা করতে হবে বা যাদের ভিতরে সমস্যা হবে তাদেরকে চেষ্টা করতে হবে নিজেকে কন্ট্রোল করার কারণ তখন মনে করতে হবে যখন আপনার স্বামী স্ত্রীর মাঝে সমস্যা হবে তখন মনে করতে হবে যে ইবলিস আপনাদের কিন্তু বিপদগামী করছে ইবলিসের চেলা আপনার পিছনে আছে সেজন্য সখন তখন আপনি সবসময় নরম হয়ে থাকার চেষ্টা করবেন তাহলে ইবলিস আপনার থেকে পালিয়ে যাবেন আপনাকে ইবলিস যেন আপনাকে পেয়ে বসতে না পারে তো আসলে এখানে দুইটার কথাই চলে আসছে যে ইবলিস একজন তার চেলা ফেলা অনেক আর মানুষকে তার চেলা ফেলারা বিভ্রান্ত করে ইবলিস তো বিভ্রান্ত করেই তো এটাই আর কি আশা করি বুঝতে পারছেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইবলিস থেকে যেন হেফাজত করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই দোয়াটি সবসময় পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন এবং সেই জান্নাত জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করার তৌফিক দান করুন আল্লাহ ওয়া বারাকাতুহু